প্রচুর যে ছোট গাছ রয়েছে সেগুলোর দাম এখন আমরা জেনে নেব। দাদা এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড, আচ্ছা, যেটা এখন প্রচুর চাহিদা আছে মানুষের মধ্যে। এগুলো কিরকম? এটা 150 টাকাতে পেয়ে যাবেন হোয়াইট ডায়মন্ড, 200 না 250 নয়, 150 টাকাই পাবে। ঠিক আছে, হোয়াইট ডায়মন্ড। আর এটা কি আছে? এটা থাইকিং বা কেজি টেন জাম। আচ্ছা, এটা মোটামুটি 250 টাকাতে পেয়ে যাবেন। এটা খুবই জনপ্রিয়। হ্যাঁ, খুব জনপ্রিয় জাত। এটা আপনার কাশ্মীরে কিনে আছে 80 টাকা। এটা কি জাতের কম লেবু আছে দাদা? এটা আছে রেড বাতাবি। আচ্ছা, ভেতরটা যে লাল, বাইরেও লাল। আচ্ছা, ভেতরটা লাল হবে, বাইরেটাও লাল হবে। আর তার পাশে আছে আপনার ভ্যারিকেটেড, ভ্যারিকেটেড মালটা। হ্যাঁ হ্যাঁ। আর তারপর ওদিকে আছে কিছু কিন্নু আছে, আর কিছু আপনার ছাতু কি আছে। ওগুলো কিরকম দাম আছে? ওগুলো মোটামুটি 80 টাকার মধ্যে পেয়ে যাবেন, বড় প্যাকেটের চারা তো 80 টাকায় পেয়ে যাবেন। এগুলো কি জাত আছে দাদা? এটা ইয়েলো মালটা 2 আছে। আচ্ছা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ গাছের পাতাগুলো ঠিক এরকম হলুদ রঙের হয়ে যাচ্ছে, এটা কি? হ্যাঁ, এটা তোমরা কি করো? আমরা করি বলতে, এটা প্রথমত কারণ হচ্ছে রুটের সমস্যা, ঠিক আছে? আচ্ছা, হয় রুটের সমস্যা, না হলে পটাশের ঘাটতি কারণে পাতাগুলো আস্তে আস্তে এরকম হলুদ হয়ে যায়। আচ্ছা, বা এই বিশেষ করে বর্ষাকালে এটা আমি দেখা যাচ্ছে, আমি দেখছি বর্ষাকালে, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানে যখন রুট গুলো সবসময় বৃষ্টিতে ভিজে ভিজে থাকছে, তখন একটা পচা রোগ ধরে যাচ্ছে, গিয়ে মূলত আমার মনে হয় এই রোগটা চলে এসেছে। ঠিক আছে, এর সমাধান কি আছে? এর সমাধান বলতে মোটামুটি আমরা গোড়াতে ফাঙ্গিসাইড স্প্রে করছি, ঠিক আছে? কি ফাঙ্গিসাইড দেবেন? ব্লাইটক্স দিতে পারেন, বা স্প্রিন দিতে পারেন, বা সাপ যেটা সবার কাছে পাওয়া যায় এগুলো দিতে পারেন। আর তাও যদি না হয় পটাশ তো অল্প অল্প করে ব্যবহার করাই চলে। এটা কি আছে, আঙ্গুলের কি জাত? এটা পাঞ্জাব গ্রিন বলে নিয়ে আসা হয়েছে আমাদের। আচ্ছা, এখন ফল আসেনি, ফলে আসবে তারপর বলা যাবে। আর এর এই যে ছোট চারা, হ্যাঁ এই ছোট চারা যারা আছে নিতে পারেন, তবে এখনো পর্যন্ত আমি ফল দেখিনি এই গাছে। দাম কি রকম আছে? এগুলোর দাম আছে মোটামুটি 80 টাকা করে। এখানে কি রয়েছে? এটা সাদা জাম আছে। আচ্ছা, কি দাম আছে? এটা 35 টাকা দাম। আর এটা? এটা ফিলিপাইন্সের আক আছে, এটা মোটামুটি 35 টাকাতে পেয়ে যাবেন। আর তারপরেই আছে রামরঙ্গন চায়না কমলা। আচ্ছা, এটা মোটামুটি বন্ধুরা 35 টাকাতে পাবেন। তারপরে আছে আপনার কলকাতা পাতি আছে এবং গন্ধরাজ আছে, ওগুলো মোটামুটি পেয়ে যাবেন আপনারা। কলকাতা পাতিটা পেয়ে যাবেন 25 টাকা এবং গন্ধরাজ পাবেন 30 টাকায়। ওদিকে কামরাঙ্গা আছে, থাই কামরাঙ্গা। আর এটা কি কাঁঠাল আছে দাদা? ওটা পিঙ্ক কাঁঠাল আছে। এগুলো কি দাম? পিঙ্ক কাঁঠাল এই মুহূর্তে একটু দাম বেশি আছে, 40 টাকা। ফুলে তো ফুল চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ফুল চলে এসছে, গুটিও এসছে অনেক গাছে। আচ্ছা, এটা বাউকুল আছে, পুরো বেটটাই বাউকুল। বেটটা দেখিয়ে দিন, স্টকটা দেখিয়ে দিন। এটা কি দাম রয়েছে? এটা মোটামুটি আমরা 50 টাকা করে রেখেছি, রেডি গাছ। আচ্ছা, এদিকে যে সবেদা গুলো রয়েছে, এটা হচ্ছে আপনার ল্যাংচা সবেদা। আচ্ছা, এটা 40 টাকাতে পেয়ে যাবেন, পুরো বেট ভরা সারা আছে। তার পাশে এটা কি আছে? তার পাশে আছে আপনার এটা সাইট্রাসের ভ্যারাইটি বাড়ি টু। এগুলো কি দাম আছে? বাড়ি টুটা মোটামুটি আমরা 100 টাকা করে রেখেছি, বড় রেডি গাছ। ভিয়েতনাম মালটা কি দাম আছে? ভিয়েতনাম মালটা 60 টাকা করে আছে, বড় সারা। আচ্ছা, আর এই যে তোমার সামনে যে আম গাছগুলো রয়েছে, এটার নাম ডকমাই। আচ্ছা, নাম ডকমাই মোটামুটি 140 টাকাতে পেয়ে যাবেন, ভালো বড় হেলদি গাছ। আর তারপরে আছে ব্যানানা। ব্যানানা দেখুন ভালো ভালো সারা আছে মোটামুটি। এগুলো কি দাম আছে? ব্যানানা গুলো মোটামুটি 80 টাকাতে পাবেন। তার সামনে এগুলো টোটাল ব্যানানা আছে এখানে। আর এদিকে আছে মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকি 180 টাকা করে চলছে এখন। আচ্ছা, আর আমাদের এখানে রয়েছে কিউজাই। আচ্ছা, কিউজাই মোটামুটি ভালো হেলদি গাছ আছে, কিউজাই গুলো পেয়ে যাবেন 140। আর এগুলো? এটা আছে আপনার বাড়ি 13, এগুলো দাম রয়েছে 200 টাকা। আর BN7 পাবেন, টমি আটকিংস পাবেন। ওগুলো কিরকম দাম? টমি আটকিংসটা মোটামুটি 250 টাকা দাম আছে, BN7 200 টাকা, বাড়ি 13 তো দাম বললাম, আর বাড়ি 11 পাবেন, রেড আইভরি পাবেন, চিয়াংমাই পাবেন, কাটিমনের বড় বড় গাছ আছে, স্টক প্রচুর আছে কাটিমনে। কাটিমন কি দাম? হ্যাঁ, কাটিমন এই মুহূর্তে মোটামুটি 60 টাকা চলছে, আশা করি যে আরো দাম কমবে কিছুদিন পর থেকে, ঠিক আছে? এখন তো কাটিমনে প্রচুর চাহিদা আছে। মোটামুটি আম কত ভ্যারাইটি আছে? আম মোটামুটি 20টা ভ্যারাইটি পেয়ে যাবেন। একটা রিজনেবল দামের মধ্যে কত থেকে শুরু হচ্ছে আমটা? আম আমাদের 35 টাকা থেকে শুরু আছে, হাই অল টাইম আছে 35 টাকা। আর আমাদের মোটামুটি একটা চ্যানেল আছে, যারা আমাদের নার্সারি সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেখতে চান, আমাদের সবুজ বন্ধু নার্সারি ইউটিউবে চ্যানেল আছে, আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করতে পারেন। আর দাদার চ্যানেল তো সাবস্ক্রাইব করাই আছে আপনাদের, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে নিন।
দাদা মোটামুটি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নার্সারি ভিজিট এবং আপনারা গাছপালা রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসে দাদা, তারা চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তো দাদা অনেক সময় নার্সারিতে থাকেন না, তো এটা কে? এটা হচ্ছে আমার ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই। আমরা দেখি তো সবসময়, আমি মাঝে মধ্যে হ্যাঁ কাজে থাকি তো এখানে সেখানে যেতে হয়। এই থাকে নার্সারিতে, এই মোটামুটি নার্সারি সবকিছুই জানে, প্রায় আমার সমতুল্য মানুষ জানে সবকিছু। এর নার্সারিতে আসবেন, যা আমি না থাকলেও এর সব জানে, এখান থেকে সব নিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আর তারপরে যদি কোনো অসুবিধা হয় তোমার তো ফোন নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার আছে, ফোন করবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো এতক্ষণ ধরে আমরা কুরিয়ার করা যাবে কিনা সেটাও জানলাম। হ্যাঁ, কুরিয়ার আমাদের অ্যাভেলেবেল আছে এখন। ছোট গাছেরও দাম জানলাম, এবারে বলুন যে দর্শক বন্ধুরা কিভাবে এখানে আসবেন আর এই নার্সারির নাম কি আছে? আমাদের নার্সারি হচ্ছে সবুজ বন্ধু নার্সারি, অনেকেই মোটামুটি মানুষের কাছে পরিচিত পেয়ে গেছে। আর আমাদের নার্সারিতে আসতে হলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা বা কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে আপনাকে আসতে হবে হোগলা স্টেশনে। হোগলা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আছে, ওখানে এসে বলবেন যে যুগ দিয়া ডাক্তারখানায় মরে যাব বা সবুজ বন্ধু নার্সারি যাবো, বলে নিয়ে চলে আসবে। তো আজকের এ পর্যন্তই, আপনারা দেখছেন এতক্ষণ ধরে সবুজ বন্ধু নার্সারি, আর এখানে ফলের গাছ রয়েছে প্রচুর পরিমাণে। আসুন, আপনারা দেখুন এবং এখান থেকে চারা সংগ্রহ করতেই পারেন।